কিভাবে আপনি সহজেই ক্রোয়েশিয়ার জব অফার লেটার পাবেন, ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিটের জন্য কোয়ালিফাই করা, কোন কোন ক্যাটাগরিতে ক্রোয়েশিয়া বর্তমানে লুক নিচ্ছে, দালাল দয়ে বেশ অঙ্কের টাকা খরচ করে ক্রোয়েশিয়া যাবেন কেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ক্রোয়েশিয়া আমরা সকলেই নাম জানি, একটি দেশের নাম। এই ক্রোয়েশিয়াটি হচ্ছে ইউরোপের একটি কান্ট্রি। এই ক্রোয়েশিয়াতে ওয়ার্ক ভিসা নিয়ে বেশ কিছুদিন ধরেই অনেক লোকজন যাচ্ছেন। এই ক্রোয়েশিয়া ওয়ার্ক ভিসাটি আপনি সহজে কিভাবে পাবেন, কোথায় গেলে ওয়ার্ক পারমিট পাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি এইসব তথ্য পেয়ে উপকৃত হবেন। আমরা প্রথমেই জানব যে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিটের জন্য কারা কোয়ালিফাই। ইইউ দেশভুক্ত যে দেশগুলো রয়েছে তারা কিন্তু এমনিতেই ওয়ার্ক ভিসা নিয়ে সেখানে কাজ করতে পারেন। যারা ইইউ ব্লু কার্ড নেটওয়ার্কের মধ্যে রয়েছেন তারা সহজেই কিন্তু সেই ক্রোয়েশিয়াতে ওয়ার্ক ভিসায় কাজ করেন। নন ইউ কান্ট্রি যে দেশগুলো রয়েছে, আমাদের সাবকন্টিনেন্ট বা বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো যে নন ইউ কান্ট্রি, তারা কিন্তু ওয়ার্ক পারমিটে যেতে গেলে সেই দেশের রেসিডেন্স পারমিটটি আগে নিতে হয়। রেসিডেন্স পারমিটটি পাওয়ার পর ওয়ার্ক ভিসা নিয়ে সেই দেশে কাজ করার সুযোগ পান। এবং বিশেষ করে যারা স্কিল ওয়ার্কার রয়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে, তারাই কিন্তু কোয়ালিফাই হন সেই ওয়ার্ক পারমিটের জন্য ক্রোয়েশিয়া। এক সময় ছিল যে ক্রোয়েশিয়াতে যেতে গেলে কিন্তু কোটা ভিস ছিল, কোটা ভিসের ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে তারা ওয়ার্ক পারমিটে লুক নিত। কিন্তু এটি কিন্তু অ্যাবলিশ হয়ে গেছে 2021 জানুয়ারি থেকে। এখন কিন্তু কোটা ভিস সিস্টেম নেই, দক্ষতা যোগ্যতার ভিত্তিতেই কিন্তু তারা ওয়ার্ক পারমিট দিয়ে থাকে। হ্যাঁ, সো বিভিন্ন কোম্পানি জব অফার লেটার দেয়। হেইস জেড জেড নামে একটি এমপ্লয়মেন্ট এজেন্সি রয়েছে ক্রোয়েশিয়াতে, তাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় প্রথমে রেসিডেন্স পারমিটের জন্য। এবং সেখানে তারা একটি লেবার মার্কেট টেস্ট নেয়। এই লেবার মার্কেট টেস্ট নেওয়ার পর আপনার জন্য তারা এই রেসিডেন্স পারমিট অ্যাকসেপ্ট করে, রেসিডেন্স পারমিট পাওয়ার পর আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। লেবার মার্কেট টেস্ট যেটি, এটির বেলা কিছু কিছু ক্যাটাগরিতে কিন্তু এক্সেম্পট রয়েছে, যেমন বিল্ডার, ব্রিকলেয়ার, ইলেকট্রিশিয়ান, প্লামার, কার্পেন্টার, এইসব যে ক্যাটাগরি রয়েছে এগুলোতে কিন্তু লেবার মার্কেট টেস্ট প্রয়োজন নেই। ক্রোয়েশিয়াতে আইএলটিএসের প্রয়োজন নেই, যেভাবে ইউরোপের অন্যান্য দেশে আইএলটিএস প্রয়োজন হয় ওয়ার্ক ভিসায় যেতে গেলে, কিন্তু ক্রোয়েশিয়াতে কিন্তু আইএলটিএসের প্রয়োজন নেই। সেখানে আইএলটিএস ছাড়াই আপনি যেতে পারবেন, তবে ইংলিশের দক্ষতা থাকা ভালো। আপনার যদি কিছুটা ইংলিশের দক্ষতা থেকে থাকে তাহলে বহির্বিশ্বে গেলে সেখানে আপনার জন্য অনেকটা উপকার হয়। এই ক্রোয়েশিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসটি হলো, আপনার এমপ্লয়ারের কাছ থেকে জব অফার লেটার আপনাকে আনতে হবে এবং এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। এই দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আপনার এমপ্লয়ার যখন এই দুটি জিনিস সেই দেশে থেকে বের করার পর এই কাগজগুলো, আপনার আনুষঙ্গিক কাগজগুলো দিয়ে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, তারপর আপনার রেসিডেন্স পারমিট গ্রান্ট হবে। এবং এটি পাওয়ার পর আপনি সহজেই ওয়ার্ক ভিসা নিয়ে আপনার নিজ দেশ থেকে সহজেই আপনি ক্রোয়েশিয়া আসতে পারবেন। ক্রোয়েশিয়ার যে ওয়ার্ক ভিসাগুলো রয়েছে সাধারণত এগুলো 12 মাসের হয়ে থাকে, 1 ইয়ার, কোনো কোনো ক্ষেত্রে 2 বছরেরও এই ওয়ার্ক পারমিট দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি এক্সটেন্ড করে আরও 2 বছর নিয়ে 5 বছর পর সে দেশের পারমানেন্ট রেসিডেন্ট হতে পারবেন, এবং আরেকটি বছর পর, টোটাল 6 ইয়ার্স পর সেই দেশের নাগরিকত্ব আবেদন করে আপনি নিতে পারবেন। এখানে একটি জিনিস বলে রাখা ভালো যে ক্রোয়েশিয়ার যে এমপ্লয়ার রয়েছেন, যে কোম্পানিগুলো আন্তর্জাতিক দেশগুলো থেকে লোক আনে, সেখানে তাদের যে আইন হচ্ছে 1/4, 1/4 লোক কমপক্ষে সেই কোম্পানিতে ইউরোপিয়ান দেশের লোকজন কাজ করতে হবে, বাকি লোক অন্যান্য দেশ থেকে আনা সম্ভব হবে। এখন প্রশ্ন হচ্ছে, ওয়ার্ক ভিসা নিয়ে যদি আপনি ক্রোয়েশিয়াতে যান তাহলে কি আপনার ফ্যামিলি আনা সম্ভব? এটি সম্ভব। আপনি যদি ওয়ার্ক ভিসা নিয়ে ক্রোয়েশিয়া যান আপনার পরিবার নিয়ে আপনি আসতে পারবেন, আপনার স্পাউস সহ আপনাদের ছেলে মেয়ে বাচ্চারা থাকলে তাদেরকেও আপনি ক্রোয়েশিয়া নিতে পারবেন। সবচেয়ে বড় যে কোয়েশ্চেনটি হচ্ছে, আপনি ওয়ার্ক ভিসাটি পাবেন কোথায়, আপনি কিভাবে জব সার্চ করবেন, জবের যে জব অফার লেটার এটি আপনি পাবেন কোথায়? গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন, কিছু কিছু কোম্পানি সেখানে রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা জব সার্চ করে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, যদি তাদের পছন্দ হয়, আপনাদের সিভি ভালো লাগে, তাহলে আপনাদের সাথে তারা যোগাযোগ করবে। এদের মধ্যে একটি কোম্পানি রয়েছে অ্যাডোরিও, ভাইকা, পসাও ডট এইচআর, এই ওয়েবসাইটটিতে আপনারা যাবেন, গিয়ে রেজিস্ট্রি হবেন, আপনাদের সিভি, কভার লেটার, আনুষঙ্গিক দক্ষতা থাকলে যেগুলো, এসব সার্টিফিকেট এগুলো প্রোভাইড করবেন, আপলোড করবেন। ক্রোয়েশিয়ায় নামি দামি আরও 2টি রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে, এদের মধ্যে একটি হচ্ছে ডেকরা আরবিএড গ্রুপ এবং আরেকটি হচ্ছে ফিউচার রিক্রুটমেন্ট এজেন্সি। এই 2টি
এজেন্সি কিন্তু পপুলার সে দেশে এবং অনেকেই কিন্তু এই এজেন্সিগুলোর মাধ্যমে উপকৃত হচ্ছেন। আপনারা এই সাইটে গিয়ে রেজিস্টার্ড হয়ে আপনাদের কভার লেটার, সিভি এবং আনুষাঙ্গিক দক্ষতা থাকলে সেই সার্টিফিকেটগুলো আপনারা আপলোড করবেন এবং অ্যাপ্লাই করবেন। তাদের যদি ভালো লাগে আপনাদের সিভি, তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং সহজেই কিন্তু আপনারা সেখান থেকে রেসিডেন্স পারমিট পেয়ে, ওয়ার্ক ভিসা পেয়ে আপনারা সহজেই কিন্তু ক্রোয়েশিয়া যেতে পারবেন। বর্তমানে যে ক্যাটাগরিতে লোকজন যাচ্ছেন এই ক্রোয়েশিয়াতে ওয়ার্ক ভিসা নিয়ে, এদের মধ্যে বিশেষ করে যারা রান্নার কাজ জানেন, কুক, তাছাড়া মেশন, মেটাল ফেব্রিকেটর, স্টিল ফিকচার, ট্রাক ড্রাইভার, বিশেষ করে লং ভেহিকল ড্রাইভ যারা করতে পারেন, ওয়েট্রেস, ওয়েল্ডার্স এবং ব্রিকলেয়ার, এই ক্যাটাগরির লোকজনের প্রচুর ডিমান্ড রয়েছে ক্রোয়েশিয়াতে। আপনারা যদি এ ধরনের দক্ষতা গেইন করতে পারেন, এ ধরনের আপনাদের স্কিল থেকে থাকে, তাহলে কিন্তু আপনার ওয়ার্ক ভিসা নিয়ে ক্রোয়েশিয়া গেলে লাভবান হবেন। ব্রোকার দরে, দালাল দরে কেন অহেতুক বেসংকের টাকা নষ্ট করবেন, নিজ থেকে চেষ্টা করুন। আজকের এই ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করেছি যাতে উপকৃত হন সব তথ্য পেয়ে। আপনারাও বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকুন, অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।